তার কাছে জীবনে একবার অন্তত আসতে হয়, নালে জীবনে পিছিয়ে পড়তে হয়। নমস্কার, দেবজ্যোতি অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং এই অনুষ্ঠানের অতিথি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একমাত্র অ্যাস্ট্রোগুরু, দ্য ওয়ান অ্যান্ড অনলি, দ্য ডাইনামিক শ্রীদেব শাস্ত্রী। আসুন তাকে প্রথম আমরা স্বাগত জানাই। স্বাগত। নমস্কার দর্শক বন্ধু, মাতা রানী আপনাদের ভালো রাখুক, ঈশ্বর করুক আপনাদের অনেক অনেক ভালো হোক। প্রত্যেক প্রোগ্রামে একটা কথা বলে থাকি, সেটা এটাও বলবো, কিন্তু তার আগে দর্শক বন্ধু মা বাবার ভালোবাসা আশীর্বাদ চাই। বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব করলাম আর গুরুদেবের পায়ে নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। প্রত্যেক প্রোগ্রামে একটা কথা বলি, কমন ম্যান মাইনাস কমন সেন্স, অর্থাৎ সাধারণ লোক সাধারণভাবে ভাবে তাই সাধারণ জায়গায় গিয়ে পৌঁছায় আর জীবনে ডেভেলপমেন্ট করতে পারে না। অর্থাৎ কমন ম্যান মাইনাস কমন সেন্স ইজ ইকুয়াল টু অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজিকে একটু ভাবতে হবে, অ্যাস্ট্রোলজিটা কী, কোথা থেকে এসছে, কেন এসছে, অ্যাস্ট্রোলজি দিয়ে জীবনে কতদূর পর্যন্ত উন্নতি করা যায়, অ্যাস্ট্রোলজি দিয়ে জীবনে কি আদৌ কিছু পরিবর্তন করা যায়। হ্যাঁ যায়, অবশ্যই, পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না, তার জন্য সঠিক টাইমে সঠিক সময়ে সঠিক জ্যোতিষীর প্রয়োজন। দেবশাস্ত্রীর চ্যানেলটি ইউটিউবে শেয়ার করুন আর পরিবারে কেয়ার করুন। একটা কথা আমার না প্রায় মনে হয় যে এই যে একটা মানুষ এমন একটা জায়গায় রয়েছেন যে জায়গায় কিন্তু সকলে পৌঁছতে পারেন না নিজের সততার কারণে। আপনি যদি সৎ থাকেন না, তাহলে দেখবেন আপনি একটা উচ্চতায় পৌঁছতে পারবেন। আপনি যদি সৎ থাকেন, তাহলে দেখবেন সবার মানুষের মনের মধ্যে পৌঁছতে পারবেন। আপনি যদি সৎ থাকেন, তাহলে দেখবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। শ্রীদেব শাস্ত্রীর লক্ষ্য হচ্ছে মানুষের হৃদয় জয় করা। সেই জন্যই যখন আপনি ওনার কাছে যাবেন, দিয়ে দেখবেন এই যে অনেক মানুষ আসছেন, তারা কিন্তু কেউ ওনাকে শাস্ত্রীজি বা বাবা বলে পায়ে ধরে প্রণাম করছেন না, তাকে কিন্তু বাবা বলছেন। কিভাবে, নিজের ছেলেকে যেমন মায়েরা বলে বাবা ভালো আছিস তো, কেমন আছিস, দেখ আমি কিন্তু ভালো আছি। এই যে আলাপচারিতা, সেটা কিন্তু খুব সহজে আসে না, মানুষের কাছে পৌঁছতে হয়, হৃদয়টা জয় করতে হয়, তাই তো দাদা? অ্যাকচুয়ালি কিছু লোক আছেন বা কিছু ক্লায়েন্ট বেস যারা আছেন, অনেক বছর হয়ে গেল, দেখতে দেখতে 21 বছর হতে চললো জ্যোতিষ করছি, দু একটা চুলো পেকে গেল, ঠিক আছে, আর যাদের সঙ্গে সম্পর্ক হয়ে যায় বা যারা একবার আসে লাইফ টাইম সম্পর্ক হয়ে যায়, একদম, কারণ মিথ্যে প্রতিশ্রুতি বা আশ্বাস আমি দিই না, যদি হয় তো হ্যাঁ, যদি না হয় তো না। দুটো ওয়ার্ড আছে, একটা ইয়েস একটা নো, মধ্যখানে কোনো কথা নেই, কেউ সঙ্গে আছে। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, নাম কি? আমি তোমার থেকে বলছি, আমার নাম হচ্ছে অর্কপাল। অর্কপাল, হ্যাঁ, আরেকবার বলুন, কৃষ্ণনগর নাকি, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে, কার সম্পর্কে জানবেন? আমি তো নিজের সম্পর্কেই জানবো। ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ 26/10/1998। 26/10/1998, জন্ম সময়? হ্যাঁ, সকাল 8:26। সকাল 8:26 কোথায় ভাই? চলতেন বর্ধমান। বর্ধমান, একটা জিনিস আপনি মিস করে গেলেন, সেটা হচ্ছে যে শ্রীদেব শাস্ত্রী মানুষের সঙ্গে মেশেন, মানুষকে ভালোবাসা দেন, তাই না? এবার আমি একটু কথা বলতে যাই। হ্যাঁ, সিরিয়াস অল্প। প্রথম বলি, কেমন আছো বলো? আমি ভালো আছি। বেশ, তোমার সোমবার দিন জন্ম ছিল, তুমি বলবো না আপনি বলবো? তুমি বলো। বেশ বেশ বেশ, তোমার সোমবার দিন জন্ম ছিল? হ্যাঁ সোমবার। তোমার বৃশ্চিক লগ্ন ধনু রাশি মূলা নক্ষত্র? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তোমার গণ হচ্ছে, অনেকে রাক্ষস গণ বলে আবার অনেকে দেবারি গণ বলে, কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, মানে রাক্ষস আর দেবারি একই কিন্তু। হ্যাঁ আচ্ছা, মানে অনেকে গুলিয়ে দেবে রাক্ষস গণ, মানে ভয় পাইয়ে দেবার একটা টেন্ডেন্সি থাকবে, সে ব্যাপারটা নেই, কি বললাম বুঝতে পেরেছো? প্রথম কথা বলি, ঠিক তোমার বাড়ি থেকে 10 মিনিটের মধ্যে কোনো মন্দির বা কালীবেদি আছে বা কোনো ডোবা বা ময়লা ফেলার জায়গা আছে যেখানে সবাই ময়লা টয়লা ফেলে, ঠিক বলছি কি না? একদম ঠিক। ঠিক আছে, আচ্ছা তোমার মধ্যে যে প্রবলেমটা আমি পাচ্ছি সেটা হচ্ছে তুমি সিলি মিস্টেক করো। ধরো আমি একটু উদাহরণ দিয়ে যদি তোমাকে বোঝাই, তুমি 10 দুগুণে 20 বলবে, লেখার সময় 19 লিখবে। ধরো টাকা গুনে রাখলে তোমার মনে হবে ঠিক গুনলাম তো, একটু কনফিউজ টাইপ আছো তুমি, কি বললাম বোঝা যাচ্ছে? আচ্ছা, জানতে কি চাইছো বলো? আমি মেইনলি ক্যারিয়ার নিয়ে জানতে চাইছি। বর্তমানে কি করছো? আমি এই বিটেক
চাকরির চেষ্টা করছো, সেটা আমি দেখি যদি থাকে বলে দিচ্ছি, কিন্তু বাকরিটা কি জিনিস আমি জানি না, ঠিক আছে? আচ্ছা, কোথা থেকে পাস করেছো? বিটেক? হ্যাঁ, আমি বিটেক পাস করেছি। কোথা থেকে করেছো? হ্যাঁ বলুন। কোন জায়গা থেকে বিটেক করেছো? আমি কলকাতা থেকে করেছি। তার মানে কলকাতা যাতায়াত আছে তোমার? হ্যাঁ হ্যাঁ। আমার বাড়ি জানো তো ডান দিকের কোণি, মানে ডানকুনি, তোমার বর্ধমান কর লাইনে এলে ডানকুনি স্টেশন পড়ে, আর যদি তুমি মেল লাইনে আসো তাহলে উত্তপাড়া স্টেশন পড়ে, ডানকুনি আর উত্তপাড়ার মিডিলে আমার বাড়িটা। ঠিক আছে, চলো তোমার দেখি কেরিয়ার কি বলছে এই মুহূর্তে। মে ডিসেম্বর থেকে দেখতে শুরু করি এখন তো। তোমার বাড়িতে না কিছু ঘড়ি বা ইলেকট্রনিক গ্যাজেট খারাপ হবে, কি বললাম বুঝতে পারছো? আচ্ছা, এরপর একটা সেকেন্ড আমাকে দাও, আমি তোমায় বলে দিচ্ছি। তুমি না ডিসেম্বরের পর থেকে চাকরির যোগ প্রবল রয়েছে, কি বললাম বুঝতে পেরেছো? ডিসেম্বরের পর থেকে চাকরির যোগ প্রবল রয়েছে এবং চাকরি তুমি পেয়ে যাবে, চাপ নিতে হবে না। কিন্তু বারবার একটা কথা বলবো, ছকে কিছু প্রবলেম আছে। যেমন তুমি ইন্টারভিউ দিতে গেলে, মানে প্রথম যদি স্টার্ট করে দাও ইন্টারভিউ তাহলে ফাটাফাটি দিয়ে দেবে, কিন্তু স্টার্ট করাটাই তোমার পক্ষে সমস্যা হয়ে যায়, কি বললাম বুঝতে পেরেছো? তো এই জায়গাটার একটা প্রতিকার বা প্রতিবিধান দরকার আছে, যদি সম্ভব হয়। আমি ছাড়া অন্য কারো আছে, তার সঙ্গে যোগাযোগ করতে পারো, যদি মনে হয় আমার সঙ্গে করবে তো তোমার অ্যাড্রেস জেনে নিতে হবে, ঠিক আছে? বাদ বাকি দায়িত্ব আমার, তুমি খালি একবার নিজের জন্ম ছকটা সঠিক সময়ে সঠিক জায়গায় বিচার করো, কি বললাম বুঝতে পেরেছো? ধরো তুমি এখন, হ্যাঁ ধরো 40 বছর পর যদি তুমি আসো, এসে যদি বলো দাদা এই পাথর পড়িয়ে দাও চাকরি করে, হবে না, সময় করতে হবে, কি বললাম বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, অর্কর সঙ্গে থাকো। সোমবার হাওড়া ডোমজুর, মঙ্গলবার ও শনিবার ডানকুনি ও উত্তরপাড়া মাঝে বন্দের বিল, আর বুধবার হাওড়া বাগনান, বৃহস্পতিবার দমদম, এবং শুক্রবার তারকেশ্বর, ও একই দিনে কিন্তু শ্যাওড়াফুলিতে। আর রবিবার ডানকুনি পৌরসভার ঠিক উল্টো দিকে, এ টু জেড জেমস অ্যান্ড জুয়েলারি। আর এছাড়া মাসে একবার রায়গঞ্জ, মেদিনীপুর, শিলিগুড়ি, তারাপীঠ, বাঁকুড়া, শিউড়ি, উল্লাপুর, বছরে একবার মুম্বাই, দিল্লি, ম্যাঙ্গালোর এবং পুরী। বুকিং নাম্বার 9007536337 এবং 8420478309। ইউটিউব চ্যানেল শ্রীদেব শাস্ত্রী এবং ফেসবুক আইডি শ্রীদেব শাস্ত্রী, ইমেল আইডি শ্রীদেব শাস্ত্রী @gmail.com। যদি মনে হয় একবার অন্তত আসবো তাহলে এই দুটি নাম্বার অ্যাপ্লাই, যদি মনে হয় একবার আসবো ভাগ্যটাকে গড়ব তাহলেই আসুন, না হলে এসে লাভ নেই। একদমই একদম, কথা হচ্ছে একদমই, দুয়ে দুয়ে চার করতে হবে অবশ্যই, ঠিক আছে? ওই আম বললে হবে না, না দুয়ে দুয়ে চার, একদম একবার আসতে হবে, ভাগ্যকে গড়ে নিতে হবে, একদম ঠিক আছে? সম্পর্ক লাইফ টাইম হবে, একদম। এবং সবচেয়ে বড় কথা, এই যে সম্পর্ক লাইফ টাইম হবে যেটা উনি বললেন, সেটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু সমান প্রযোজ্য, এখানে কিন্তু বৈষম্য হয় না। অনেক জায়গায় হয় কি যে খুব বড় গাড়ি নিয়ে এলে কিন্তু সে আগে প্রেফারেন্স পায়, সেখানে শ্রীদেব শাস্ত্রীর কিন্তু এই বৈষম্যটা হয় না, একদমই না, সবাই সমান। আপনারা যারাই আসবেন প্রত্যেকে কিন্তু সমান আদর পাবেন, প্রত্যেকে কিন্তু সমানভাবে নিজেকে ওনার সামনে তুলে ধরতে পারবেন। এই যে একটা অন্য বিষয়ে কথা বলি, ধরুন এই যে স্টুডেন্টসদের ক্ষেত্রে আমরা সবসময় বলি কি, স্টুডেন্টসকে কিন্তু নিজের কেরিয়ারে ফোকাস হতে হবে, সবসময় লাইফে কেরিয়ার প্রতি নজর দিতে হবে, কিন্তু একমাত্র উনি কিন্তু বলেন না, বাজে কথা, স্টুডেন্টসদের আগে গার্জেনকে ফোকাস করতে হবে। কেন বলেন আমি এটা বুঝতে পারছি, আমি বলে দিচ্ছি তোমাকে। ফার্স্ট হচ্ছে পরিবেশ। আচ্ছা, যদি আমি ভাগ্যকে বিশ্লেষণ করি তাহলে ভাগ্যকে আমি অনেক ভাগে ভাগ করতে পারি। যেমন আমি ধরো 50% ভাগ্য নিয়েই জন্মাতে পারি, ঠিক আছে? একদম 25% ভাগ্য কিন্তু কেউ আছে সঙ্গে নিয়ে বলছে। হ্যাঁ, হ্যালো, নমস্কার, বলুন, কে বলছেন? আপনি এত তাড়াহুড়ো করছেন কেন, মানে ঠিক মতন আপনি নিজের, আস্তে আস্তে, কোনো চাপ নেই, কোনো চাপ নেই, আস্তে, রিল্যাক্স 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 রিল্যাক্স। আপনার মেয়ের নাম সৃষ্টি দে, তাই তো? সৃষ্টি দে। আচ্ছা শুনুন, আমরা এই মুহূর্তে সৃষ্টি টিভিতে, ঠিক আছে? আপনি কি আমাদের অনুষ্ঠানটা যেটা দেখছেন সেটা কোন চ্যানেলে দেখানো হচ্ছে জানেন তো? কোন চ্যানেল, নামটা বলুন। আপনার মেয়ের নাম সৃষ্টি, আমরা এই মুহূর্তে সৃষ্টি টিভিতে, ঠিক আছে? 10/3 আর ইয়ারটা 1989 কলকাতা সকাল 7টা। 1989 কলকাতা সকাল 7টা।
দেখেন আমাদের অনুষ্ঠান দেখেন? হ্যাঁ হ্যালো। আচ্ছা কলকাতা 1989। হ্যাঁ লেখা হয়ে গেছে। আচ্ছা আর আপনার নামটা কি যেন বললেন? জয়শ্রী দে। জয়শ্রী দে, বাহ সৃষ্টি। 10/3/1990। শুনতে পাচ্ছেন? হ্যালো দিদি, আমার প্রণাম নেবেন? আমার প্রণাম নেবেন? হ্যাঁ প্রণাম, জন্ম ছিল তো। আচ্ছা মীন লগ্ন মীন রাশি ছিল কি? মীন লগ্ন মীন রাশি দেবগণ। হ্যাঁ দেবগণ, ঠিক আছে। আসি ছকে আসি, দান তাড়াহুড়ো করে কোনো কিছু ভালো হয় না, একটু আস্তে আস্তে ধীরে সুস্থে হোক। হ্যাঁ দিদি, দিদি এখানে যেটা আমি প্রবলেম পাচ্ছি, লগ্ন ভাবে চন্দ্র বসে আছে, অনেকে এখন বলে লগ্ন চাঁদা, ঠিক আছে এই কথাটা অনেকে বলে থাকে, কিন্তু এখানে লগ্নে চন্দ্র যেহেতু বসে আছে আর কেতু বসে আছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ভাবে বসে রয়েছে, ঠিক আছে, তো কেতু কিন্তু দিদি আসছি, কেতু আর দ্বাদশ ভাবে রয়েছে রাহু শুক্র বুধ রবি, যার জন্য এর মানে সবকিছু ক্ষেত্রে একটু বাধা অবস্ট্রাকশনের সঙ্গে চলবে, মানে জীবনে কোনো বাধা বা অবস্ট্রাকশন কি বললাম বুঝতে পারছেন, মানে জীবনে কোনো কিছু স্মুথলি হবে না, সবকিছু একটু বাধার সঙ্গে হবে, কি বলছি বোঝা যাচ্ছে? বাধা বা অবস্ট্রাকশনের সঙ্গে হবে সবকিছু। এবার আসি, আপনি জানতে চাইছেন চাকরি বা বিয়ে, তাই তো? হ্যাঁ দিদি, একটুখানি দেখি, বৃহস্পতি মঙ্গল দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম, একটু সময় দিতে হবে দিদি, তাড়াহুড়ো করলে হবে না। হ্যাঁ আমি এই মুহূর্তে ওনার দশা দেখতে পাচ্ছি, 18 সাল থেকে, তারপর এখন পাচ্ছি হচ্ছে এপ্রিল, শনি বুধ দেখি শনি কি বলছে, না দিচ্ছে না বুধ। হ্যাঁ দিদি এখন কিন্তু মানে আপনি চাকরি মানে মেয়ে বা আপনার মেয়ে তো এটা? হ্যাঁ এখন যদি আপনি দেখেন তাহলে মানে আসবে মিষ্টি খাবে চলে যাবে, কি বললাম বুঝতে পেরেছেন? আপনি শুধু আমার কথাটা বোঝার চেষ্টা করুন, এখন আপনি যদি মানে কোনো মানে সম্পর্ক দেখেন, ওরা আসবে কথা দেবে সম্পর্ক হবে বলে চলে যাবে, ম্যাচিওর করবে না ব্যাপারটা, আপনাকে আমি বলছি চাকরি হচ্ছে না, দুটো কিছুই হচ্ছে না। আপনি তো কথাটা আমার শুনুন, জয়শ্রী দি একটু ওয়েট করুন, কথাটা শুনুন ভালো করে শুনুন, আপনার কাছে আর তারপর বলুন, আপনার কাছে পেন খাতা আছে? হ্যাঁ হ্যাঁ বলুন, লিখুন আপনি। লিখছি 16/3/2022 এর পর থেকে, 16/3/2022 এর পর থেকে 20/1/2023 পর্যন্ত বিয়ের যোগ্য আছে, চাকরির যোগ্য আছে, কি বললাম বুঝতে পেরেছেন? তার আগে আপনি কেন ভগবান বিষ্ণু এলেও কিছু হবে না, কি বললাম বুঝতে পারছেন? আর ছকটা একটু প্রবলেমেটিক, আপনাকে একবার ভালো জ্যোতিষের পরামর্শ নিতে হবে, কি বললাম বুঝতে পেরেছেন? নালে আগামী দিন বিয়ে তো হবে চাকরিও হবে কিন্তু সবকিছুর মধ্যে প্রবলেম তৈরি হয়ে যাবে, কি বললাম বোঝা যাচ্ছে? হ্যাঁ একটা ভালো জ্যোতিষের পরামর্শ নিন, ঠিক আছে? আমরা আলোচনা করছিলাম কিন্তু যে আলোচনা হবে না, পরপর ফোন, একটু ফোনটা নিয়ে নি তারপর আলোচনা যাবো। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? বলুন। মানস চক্রবর্তী, মানস কি পাশে আছে? আমি একটা কথা বলি, জ্যোতিষটা কিন্তু খুব মানে সিক্রেট সাবজেক্ট, মানে না জানাই ভালো আমার মনে হয়, তুমি নিজের সম্পর্কে জানো না নাকি? মানস চক্রবর্তী ডেট অফ বার্থ বলুন, নম্রতা চক্রবর্তী ডেট অফ বার্থ হচ্ছে 1/5/1989।
1989 জন্ম সময় 12:35 রাত্রি বেলা কেমন লাগে? এবার সংসারে অশান্তি লেগে যাবে রোজ দেখলে। শোনো না আমি কি বলছি বাবু, আমার কথাটা বোঝার চেষ্টা করো, রোজ দেখো না, ঠিক আছে? রোজ দেখলে বাড়ির লোক বিরক্ত হয়ে যাবে তোমার উপরে। মাঝে মাঝে দেখো, ঠিক আছে? তাহলে ঠিক আছে, চলো। সোমবার জন্ম ছিল ওর, মকর লগ্ন কুম্ভ রাশি, ঠিক আছে? মকর লগ্ন কুম্ভ রাশি শতবিশা নক্ষত্র, আর ওর গণ হচ্ছে রাক্ষস গণ বা দেবারিগণ, ঠিক আছে? খালি হ্যাঁ আর নাই উত্তর দেবে, বাদ বাকি সব আমি বলবো, ঠিক আছে? আচ্ছা ফার্স্ট কথা বলি, তোমার এটা বর, ঠিক আছে? কাউকে যখন কথা বলে স্টেট কাট কথা বলে দেয়, ও কোনো রেগে ঢেকে কথা বলে না। কি বললাম বোঝা গেল? এক নম্বর, দু নম্বর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থে রবি শুক্র, চতুর্থে রবি শুক্র রয়েছে তোমার, কিন্তু এই মুহূর্তে কাজকর্মের জায়গাটা একটু ডিস্টার্ব যাচ্ছে। কি বললাম বোঝা যাচ্ছে? ঠিক আছে, পঞ্চমে বৃহস্পতি রবি, ষষ্ঠে মঙ্গল ভালো, সপ্তম। আচ্ছা বরকে ওপর থেকে সুস্থ মনে হবে, একটু ইন্টারনাল পার্টে সমস্যা থাকবে। কি বললাম বুঝতে পেরেছো? মাঝে মাঝে পেট বা পেটের থেকেও মানে সমস্যা তৈরি হতে পারে। কি বললাম বোঝা যাচ্ছে? ঠিক আছে, এই পেট থেকে প্রবলেম তৈরি হবে। আর ওর রোগ, ধরো ও আজকে একটা ওষুধ খেলো, কালকে আর একটা ওষুধ খাবে, পরশু দিন আর একটা ওষুধ খাবে, ডাক্তার প্রপার রোগ আইডেন্টিফিকেশন করতে পারবে না। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা এইবার আসি, মাঝে মাঝে বলবো, মাঝে 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 একটু মাথা গরম করে ফেলে, ঠিক আছে? ঠিক আছে, প্রচন্ড রাগ, মানে ডিম দিলে মাঝে মাঝে অমলেট হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা, ওর লগ্ন ভাবে চন্দ্র রাহু চলে এসেছে এই মুহূর্তে, ওর শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। দাঁড়াও দশার কি চলছে দেখি, মেদিনীপুর একদিন ডাকো, ঘুরে আসি, বুঝলে? আমাকে একটা কথা বলো খালি, একটু মিলিয়ে নি, তারপর আমি আসছি তোমার ছকে। 2019 থেকে এখন পর্যন্ত তোমাদের নিজস্ব কোনো বাড়ি রিপেয়ারিং বা কোনো জমি কেনা বা গাড়ি কেনা কিছু হয়েছিল? শোনো না, ছকটা একটু প্রবলেমেটিক। হ্যাঁ প্রবলেমেটিক মানে সাধারণ যারা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি করে তারা কিন্তু বলবে খুব ভালো ছক। হ্যাঁ একটুখানি সমস্যা আছে, রবি শুক্র এক ঘরে বসে গেছে, এখানে একটা প্রতিকার দরকার আছে। আর একে বলবে একটা উপায় করতে আপাতত, যে বাড়ির প্রথম রুটিটা অর্ধেক কাককে অর্ধেক কুকুরকে খেতে দেবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, একে বলবে যে সর্ষের তেল হয় না, সর্ষের তেল আর কালো তিল দিয়ে প্রতিদিন যেন স্নান করে, আর রবিবার রবিবার দান করে। একে না নিজের লোকেরা খুব ভালো পছন্দ করবে না। কি বললাম বুঝতে পেরেছো? না নিজেদের লোকেরা একদম পছন্দ করে না ওকে, মানে প্রচুর শত্রু বলতে গেলে নিজেদের। আর বলতে হবে না, টিভিতে বলছে পাগলি, এ পাগলি, এটা টিভিতে বলছিস, এরকম বলিস না, লোক শুনবে খারাপ ভাবে তোকে, ঠিক আছে? তো পরে কথা হবে, রাখো। সত্যি রাখুন, আমি না একটা জিনিসটা বুঝতে পারি না, এখন একটা মেয়ে মেদিনীপুর থেকে ফোন করেছে, নম্রতা চক্রবর্তী, তার স্বামী মানস চক্রবর্তী সম্পর্কে শুনতে, পেটের সমস্যা, মাঝে মাঝে মাথা গরম, নিজের লোকেরা সহ্য করতে পারে, এই বিষয়গুলো না কিরকম একটা লাগে সত্যিকারে। যখন অনুষ্ঠান করি দাদার সাথে, আমি না বসে থাকি, এক দৃশ্যে তাকিয়ে থাকি, কিভাবে পরপর পর বলে যাচ্ছেন, কিন্তু একটা অজানা মানুষ সব বলে ফেলছে। হ্যাঁ ইমোশনালি বলে ফেলছে, পাশের বাড়ির লোক তো শুনলে কি হবে, যে তো ইমোশনালি বলে ফেলবে। আপনি তো বারণ করছেন, আপনি যে পিন পয়েন্টের কথা বলে বলে দিচ্ছেন, যে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো জীবনেও ভাবতেই পারেনি, যে শ্রীদেব শাস্ত্রী কিভাবে এই হর্স সিটে বসে আমার স্বামী শারীরিক ব্যাপারে সেটাও বলে দিলেন। হ্যাঁ এটা না একটা বিরাট ব্যাপার, আপনি বললেন ওর ফোনটা রেখে দিয়ে আমি ওকে জিজ্ঞাসা করতাম যে এই বিষয়গুলো শুনে ওর কেমন লাগছে। যাই হোক, এই বিষয়গুলো শুনে আপনাদের কেমন লাগছে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এবং ভাবছেন
একবার অন্তত আসতে হয়, না হলে জীবনে পিছিয়ে পড়তে হয়। সোমবার হাওড়া ডোমজুর, মঙ্গলবার ও শনিবার ডানকুনি উত্তরপাড়ার মাঝে বন্দের বিল এবং বুধবার হাওড়া বাগনান, বৃহস্পতিবার দমদম, শুক্রবার তারকেশ্বর ও একই দিনে সারফিলি, আর রবিবার ডানকুনি পৌরসভার উল্টো দিকে এ টু জেড জেন অ্যান্ড জুয়েলারি। এছাড়া মাসে একবার রায়গঞ্জ, মেদিনীপুর, শিলিগুড়ি, তারাপীঠ, বাঁকুড়া, সিউড়ি ও লাভপুর এবং বছরে একবার মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর ও পুরী। বুকিং নাম্বার 9007536733 এবং 8420478309 সত্যি তাই, লাইফে ভাবুন কি করতে চান, ফোকাসড হন আপনার কেরিয়ারে, এবং একবার যদি একবার বেশি না একবার যদি আসেন তাহলে দেখবেন আপনার জীবনে যা কি চিন্তা ভাবনা, অ্যাম্বিশন, আশা আকাঙ্ক্ষা সব যেন আপনি ওইখানে বসে পেয়ে যাচ্ছেন এবং যা চাইছেন তাই যেন হয়ে যাচ্ছে। এবার কিন্তু আমাকে বকবেন, এই কথাগুলো তুমি কেন বলছো, যা চাইছেন তাই পেয়ে যাচ্ছেন মানে আমি সবকিছু দেবো কেন, এটা কি তার ভাগ্যে আছে সে পেয়ে যাবে, তাই তো আপনি এটাই বলবেন। আমি ভাগ্যকে ডেভেলপ করতে পারি, অ্যাজ এ ডেভেলপার কাজ করতে পারি, ভাগ্য পরিবর্তন করতে পারি না। কি বললাম বোঝা গেল, ভাগ্য পরিবর্তন করতে পারি না একদম, অ্যাজ এ ডেভেলপার ভাগ্যকে ডেভেলপ করে দিতে পারি, এবং তুমি যে অবস্থা যে ক্ষণ থেকে এসছো, যে সময় থেকে এসছো, সেই সময় থেকেই তোমার ভাগ্যকে ডেভেলপ করার দায়িত্ব আমি নিতে পারি। কিন্তু রাজা যেটা বললো পরিবর্তন করতে পারি, এটা পারি না, মিথ্যে বলে লাভ নেই, মিথ্যে প্রতিশ্রুতি বা আশ্বাস দিই না, সাধারণ মানুষের মতো বাঁচবেন না, এলাম খেলাম মারা গেলাম এই টেন্ডেন্সি ছেড়ে দিন। পৃথিবীতে এসছেন, এলাম খেলাম কিছু করে গেলাম, ছাপ ছেড়ে গেলাম, দাগ কেটে গেলাম, আর সবাইকে সঙ্গে নিয়ে থাকতে হবে, তবে আপনি মানুষ, মান হুঁশ যেন দুটোই থাকে আপনার, ঠিক আছে। পয়সা হয়ে গেছে বলে লোকের বুকের উপর পা দিয়ে চলবেন না, মান হুঁশের মতো যদি থাকেন আপনি তাহলে জীবনে একটার পর একটা ডেভেলপমেন্ট, একটার পর একটা অ্যাচিভমেন্ট আপনি করতে পারবেন, হর্ষই পৃথিবীর কেউ আটকাতে পারবে না। কিন্তু তারও আগে দুটো কথা বলি, সাধারণ মানুষ যেমন গরিব হয়ে জন্মানোটা অপরাধ নয়, হতেই পারে আপনি গরিব হয়ে জন্মেছেন, কিন্তু গরিব হয়ে বেঁচে থাকাটা অপরাধ, কারণ বোধ বুদ্ধি চেতনা, বিরানা পাগলখানা ঘরসে বাগজানা আকেলা রাহিনা জেলখানা নেই তো পুলিশখানা, অর্থাৎ জীবনে বুদ্ধিকে ডেভেলপ করুন, যদি বুদ্ধিকে সঠিক সময় ডেভেলপ করতে পারেন আর আপনি সঠিক টাইমে সঠিক জ্যোতিষীর কাছে পৌঁছে যাবেন, অটোমেটিক্যালি আপনার ডেভেলপমেন্ট আসবে, হর্ষই পৃথিবীর কেউ কেউ আটকাতে পারবে না। তবে একটা কথা আরো বলি, কিন্তু দেবশাস্ত্রীর কাছে আসতে হয় নাহলে জীবনে পিছিয়ে পড়তে হয়, সত্যি তাই। আজকে যারা অনুষ্ঠান দেখছেন তাদের মধ্যে হয়তো নতুন কেউ নেই, হয়তো একজন কি দুজন নতুন আছেন, সেই নতুন মানুষের উদ্দেশ্যেই বলি, জীবনে ভাববার বা অন্য কিছু চিন্তা করার অবকাশ আর নেই, এতটা সময় আমরা নষ্ট করেছি না বিগত দিনে, সেই সময়গুলো এবারে কিন্তু সেটা কভার আপ করতে হবে, আরো ফাস্ট ফাস্ট করতে হবে, আরো দ্রুততার সঙ্গে করতে হবে, কারণ কি করোনা আমাদের জীবন থেকে অনেকটা সময় নিয়ে চলে গেছে, আমরা দুটো বছর অলরেডি পিছিয়ে গেছি, দুটো বছরের সঙ্গে যদি মাইনাস করি তাহলে আরো দুটো বছর পিছিয়ে গেছে, তাহলে এই দুটো বছরকে মেক আপ দিতে হবে এবং সঠিক টাইমে সঠিক জ্যোতিষীর কাছে পৌঁছাতে হবে, আর আমার চ্যানেলটাকে শেয়ার করতে হবে, আর নিজের পরিবারের কেয়ার করতে হবে। আজকেই এইটুকুই, যাওয়ার আগে নমস্কার নমস্কার।